Hello guys, Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ দুই দিন পর আবারো ব্লগ স্টার্ট করব। তো আজকে ব্লগটা হবে আমার সেই গ্রামের বাড়ি। তো আবারো সেই গ্রামের বাড়িতে যাচ্ছি। চলেন গাইস, যাইতে যাইতে রাস্তার ভিউটা আমরা এনজয় করি। লেটস গো। গাইস দেখতে পাচ্ছেন আমরা অলরেডি রওনা দিয়ে ফেলেছি এবং আমার পাশে আছে হোসেন ভাই। চলেন গাইস যাওয়া যাক। রাস্তার কাজ চলছে, এই জন্য রাস্তা ভাঙ্গা। চলেন গাইস যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের সেই দোকান। চলেন গাইস আমাদের দোকানটি আপনাদেরকে দেখানো যাক। দেখতে পাচ্ছেন গাইস দোকানে কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার কাকু বসে আছে, চলুন তার সঙ্গে একটু মজা করে আসি। বাবা কিছু বলেন বলে মোবাইল প্রায় এমনই ইয়া হয়ে গেছে যে এই চোখের এক পাকেট গোটাই ধুতে ওটাই ভিডিও করে। আর কিছু আর কিছু এই ওটাই এতটুকুই এতটুকুই ইল বাবা ইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকানের ভিতরের সাইড। আর এই যে মেশিনটি বসানো আছে সেটি হচ্ছে আটার চাকি, উপর দিয়ে চাল দিলে নিচে দিয়ে আটার গুঁড়ি হয়ে বের হয়ে আসে। গাইস কিছুদিন আগে দেখাইছিলাম যে দোকানটি ভাঙ্গা ছিল, আর কতটুকু কাজ হয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড় কাটা মেশিন। এই মেশিনটি 12 হর্সের স্যালো মেশিন দিয়ে চলে। আর দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খড় দেওয়া হচ্ছে, আর সামনের দিক দিয়ে খড়টা ছোট ছোট হয়ে ছানি আকারে বের হয়ে আসছে।